আরো একটা কাজ বাকি আছে। চলো সবাই, কাকিমা চলুন। তুমি নিজেকে না বড় খেলোয়াড় মনে করো না, এই খেলাটা শুরু হচ্ছে, শেষ নয়। এরপর দারাম 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 করে বাজনা বাজবে, তখন না তুমি কুল পাবে না হাঁপিয়ে, তখন তুমি আফসোস করবে যে কেন এই হারাধন সরকারের সঙ্গে লাগতে গেলে। দুঃখের বিষয় কি বলতো, আফসোস করারও টাইম পাবে না, কারণ টাইম অলরেডি আপ হয়ে যাবে। শোনো হারাধন সরকার, যে তুমি নিজের এলাকায় বাঘ সেজে হালুম হালুম করছিলে, সেই তোমাকে বিড়াল বানিয়ে তোমার মুখ দিয়ে ম্যাও ম্যাও ডাক বার করে দিয়েছি। আফসোস আমি নয়, তুমি করবে। কেন এসিপি ঐশানী ঘোষের ল্যাজে পা দিতে গেলাম? আর খেলা খেলা তো তুমি তখন খেলবে যখন তুমি সংশোধনাগার থেকে ছাড়া পাবে। তোমার টাইম আপ। আমাকে জেলেই পাঠাও আর পাতালে। তোমাকে আমি এমন ক্ষোভে পাঠাবো না যে যেখান থেকে বেরোবার জন্য তুমি দৌড়ে মরে যাবে, কিন্তু ক্ষোভ থেকে আর বেরোতে পারবে না। দম ফুরিয়ে যাবে, তবু বেরোনোর পথটুকু আর পাবে না, হাঁপিয়ে মরে যাবে। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপর তো আমাকে মারবে। যতবার তোমার আমার দেখা হবে, ততবার আমি তোমার হাল এর থেকেও খারাপ করে দেব। এবার বুঝলে হারাধন সরকার, পাপ বাপ কেউ ছাড়ে না, তুমি তো কোন ছাড়। পাবলিক যেদিন জেগে উঠবে, সেদিন তোমার মতো পাপীদের ওয়াশিং মেশিন দেখিয়ে দেবে।